আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। এই বছরের প্রথম গার্ডেনিং ভিডিও লইয়া আইলাম জানুয়ারির আজকে 26 তারিখ আমি রেকর্ডিং করলাম। আশা করি আপনারা 2 একর ভিতরে আমার ব্লগসটা দেখে দিতে পারবা। তো দেখুক আপনারা আমি কিতা লইয়া আইছি, আপনারা অবশ্যই দেখতে পারবা ক্যামেরার সামনে। দেখতে পারা আমার প্লেটের মাঝে কিতা কিতা আছে, অনেকে দেখিয়া কইতে পারা এটা কিতা আমি দেখাইলাম আজকে। আসলে একটা বিষয় এটা নাই, এটা আপনার একটা টিপস এন্ড ট্রিক্স আমি দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেটের মাঝে দেখতে পাররা গ্রিন পেপার, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, কাঁচা মরিচ আছে এবং একটা ব্রিঞ্জল ভার্জিন আছে দেখতে পাররা। তো আপনারা আছে আমি তামনালির আপডেট লই আইছি, গার্ডেনিং করা আপডেট যেটা হইল গিয়া যে অনেক ভাই বোনতে বা আমরা গার্ডেনিং শুরু করতাম পারি, বীজ রোপণ করা বা বীজ শুরু করা। এখন আর কি ইন জানুয়ারি তো না লাগাইয়া ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা এখন কিতা কিতা মানে এখন গ্রো করতাম পারবো ইনডোরের মাঝে। তো আপনারা দেখাইলাম এখন হইল পারফেক্ট টাইম হইল গিয়া ইনডোরের মাঝে আপনারা গাছ গাছালি সেরাই লিবার টাইম আইচ্ছে, সময় আইচ্ছে। তো এটা আসলে শুরু হয়ে যায় এন্ড অফ ডিসেম্বর তো না লাগাইয়া মেড মার্চ পর্যন্ত আপনারা টাইম আছে, বাট যত আর্লি লাগাইবা অত বেলা। তো এখন যে আর্লিটার আর্লিয়েস্ট হইল গিয়া আপনার লাস্ট আর্লিয়েস্ট হইল গিয়া স্প্রিং গড় ছয় সাত সপ্তাহ আগে লাগাইতে হইব। বাট কিছু কিছু বীজ আছে মানে এগুলা আরো আগে রোপণ করা লাগে, রোয়া লাগে। তো আপনারা আছে আমি দেখাইলাম ইন জানুয়ারি কিতা কিতা আপনারা ইনডোরও সেরাইতে পারবা ফ্রম এন্ড অফ ডিসেম্বর ও জানুয়ারি ওইল গিয়া পারফেক্ট টাইম জানুয়ারি ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারির মাঝে আপনারা কিতা কিতা সেরাইতে পারবা, রোপণ করতে পারবা। এখন টাইম হইল, পারফেক্ট টাইম হইল রোপণ করার লগে সেরাইবার লগে, ওগুলো আপনারা আমি দেখাইলাম। দেখুক তো ভিউয়ার্স ও দেখতে পাররা একটা হইল আমরা বেগুন হই, ব্রিঞ্জল হই, বেগুনও হই, আবার্জিনও হই। এগুলা আবার্জন ভ্যারাইটির মাঝে লং আবার্জিন আছে, এগ সাইজ আবার্জিন আছে, রাউন্ড আছে, লং আছে, অনেক ব্ল্যাক বিউটি আবার্জিন আছে, ব্রিঞ্জল আছে, আর কি অনেক প্রকার আছে। এগুলা যে কোনো ভ্যারাইটি হোক, তো যে ব্রাঞ্জিলটা দেখতে পাররা, ব্রিঞ্জল যেটা দেখতে পাররা, বেগুন যেটা আমরা হই, এগুলা হইল গিয়ে আপনারা কোন দিন সেরাইতা। এই বাইঙ্গন সেরাইবার এখন হইল টাইম, এখন আপনারা জানুয়ারিত সেরাইতে হইব। জানুয়ারির এবার যে কোনো উইক সো আপনারা সেরা করা উকা অসুবিধা না। তো জানুয়ারি টু মিড মার্চ পর্যন্ত বেগুন সেরাইয়া শেষ করতে হইব, এর ভিতরে শেষ করতে হইব। বাট এখন হইল পারফেক্ট টাইম জানুয়ারি ফেব্রুয়ারি হইল পারফেক্ট টাইম বেগুন সেরাইবার লগে। তো আপনারা দেখতে পারছেন এখন টাইম হইল গিয়া ইন জানুয়ারি কিতা কিতা সেরাইতা আমি কইয়া যাইলাম লিস্ট। তো যেটা এখন সেরানি লাগবে ইনডোরের মাঝে বা গ্রিন হাউস বা হিটেড গ্রিন হাউস যদি থাকে অথবা কোনো কনজারভেটিভ এরিয়া যদি থাকে হিটেড থাকে, তো আপনারা সেরাই দিতে অথবা উইন্ডো সিল আপনারা সেরাইয়া রাখতে পারবা। তো যাই হোক এখন হইল টাইম হইল গিয়ে আপনারা ব্রিঞ্জল বেগুন আবার্জিন সেরাইবার টাইম হইল ইন জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড বিফোর মে। লেটার হইল গিয়া ফার্স্ট উইক অফ মার্চ হইল ডেড লাইন হইল ব্রিঞ্জল সেরাইবার লগে। ব্রিঞ্জল দেখতে পারছ, খালি ব্রিঞ্জল নাই আমার প্লেটও যেটা দেখরা ওগুলা আর কি। তো এখন দেখতে পাররা এগুলো ক্যাপসিকাম, গ্রিন পেপার, বেল পেপার যেতেও হই না এখানে আমরা। তো গ্রিন পেপারও এখন হইল পারফেক্ট টাইম জানুয়ারি ফেব্রুয়ারি এবং মিড মার্চ পর্যন্ত আপনারা সেরাইতে পারবা। বাট মিড মার্চ আর কি একটু লেট হয়ে যায়, বাট ট্রাই করবা আপনারা ইন জানুয়ারি ও ফেব্রুয়ারি ও বিফোর মিড মার্চও সেরাইয়া শেষ কর্তা রোপণ কর্তা। এরপরে দেখতে পাররা এগুলো ব্রিঞ্জকিতা, গ্রিন পেপার, ক্যাপসিকাম বা বেল পেপার যেতেও হয় না বা
আপনার আছে রাইতা, তো গইল ধরিল না গামারিস আমার টাইম নাই, তো কত বড় একটা নাগামরিচ দেখে এরম আপনার আছে, এটা তো দেখতে নাগামরিচ হলার লাগে বড় একটা নাগামরিচ। তো নাগামরিচ যারা যারা সেরাই না, আপনারা পারফেক্ট টাইম হইল ইন জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে সেরাই দিতা, মিড মার্চের ভিতরে সেরাই দিতা, আর ভেরি আর্লি আর্লি সেরাই তো এটা এন্ড অফ ডিসেম্বর সেরাই। তো ডিসেম্বর পাঁচ হয়ে গেলে নৌয়ারি, তো পারফেক্ট টাইম হইল জানুয়ারি এন্ড দেন ফেব্রুয়ারি, দেন লাস্ট হইল আপনার মিড মার্চর আগে আগে। তো গিয়া ফাইলা আমার সে খাসামরিচ দেখতা ফাররা, এগুলো হইলো খাসামরিচ দেখতা ফাররা নেই, তো খাসামরিচ সেম টাইম, তো ইনো যত টাইম প্যাকেজ লই আইসে আপনারা দেখতা ফাররা, এটা হইলো সেম টাইম সেরাইবার সময় জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড বিফোর মিড মার্চ, তো এর ভিতরে সেরাইতা। তো ও দেখতা ফাল্লা গিয়া টমেটো, টমেটোর মাঝে দুই জাত ভ্যারাইটি আছে, একটা হইলো ইনডিটারমিনেট আর একটা হইলো ডিটারমিনেট। ইনডিটারমিনেট হইলো আর কি আপনার লম্বা বেশি হয়, আর ডিটারমিন যেটা বা ডিটারমিনাইটি যেটা এটা একটু বাড়তি থাকে, যেমন থ্রি ও ফোর ফুট পর্যন্ত লম্ব হয়, আর ইনডিটারমিনেট যেটা এটা কি সামটাইম মানে আরও বেশি লম্ব হয় আর কি। তো এগুলোর মাঝে আরও একটা ভ্যারাইটি আছে, বুশি টমেটো আছে, যারা ঠোবো ফটো রোয়েন এরা লোক বুশি টমেটো রইতে পারবা, অথবা ডিটারমিনাইট টমেটো রইতে পারবা, কোনো সমস্যা নাই আপনারা কন্ট্রোল করতে পারলে। তো এগুলা ও দুই ভ্যারাইটি দুই টাইপের আছে, আর অন্যান্য অন্যান্য টমেটোর ভ্যারাইটি আছে, চেরি টমেটো অনেক জাতি আছে, তো এগুলা আপনারা দেখতে পারবা। তো বসিও আছে ইনডিটারমিনেট অ্যান্ড ডিটারমিনেট টমেটো আছে আর কি, আপনারা সেরাইতে পারবা। তো আপনারা আমি দেখাইলাম ইন জানুয়ারি, এখন হইলো পারফেক্ট টাইম টু সোয়িং সিড ইনডো অ্যান্ড গ্রোয়িং করতে, এখন কিতা কিতা কইলাম প্রিঞ্জল দেখতে পারলা, এরপরে দেখতে পারলা গ্রিন পেপার, এরপরে চিলিজ, এরপরে টমেটো, এরপরে গিয়া নাগামরিচ বা এনি বেল পেপার, গ্রিন পেপার্স, এনি টাইপ অফ পেপার্স বা হট পেপার্স এগুলো আছে, ওগুলো আছে রাইতা। তো আপনার কাছে আমি আজকের যে টিপসটা লই আইছি আশা করি আপনার কাছে ভালো লাগবো, আর পরবর্তীতে আপনারা দেখতে পারবা আমি কিতা কিলা কিতা করি না করি, এগুলো আপনারা পরে আমি দেখাইমু। তো এখন আজকে যেটা লই আইছি একটা আপনার কাছে লই আইছি যে যে এখন ই মাসও কিতা কিতা সেরাইবার টাইম হয়েছে বা সেরাইতা ফারবা, ওগুলা আপনার কাছে আমি লই আইছি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো যারা যারা এখনও কোনটা সেরাইছইন না, এখন হইলো পারফেক্ট টাইম স্টার্ট করে দিতা ইনডোর মাঝে, ইনডোর সোয়িং গ্রোয়িং আরম্ভ করে দিতা, গ্রিন পেপার্স, এভারজিন, প্রিঞ্জেল, বেগুন যেতেও হয় গ্রিন পেপার্স বা গ্রিন চিলিজ, হট চিলিজ, নাগামরিচ এবং কিছু টাইপ অফ টমেটো এখন সেরাইতে পারবা। তো আপনারা হইলো পারফেক্ট টাইম হইলো জানুয়ারি টু ফেব্রুয়ারি, দেন লাস্ট হইলো গিয়া বিফোর মিড মার্চ, এর ভিতরে সেরাই দিতে আঁকি, আর যত আর্লি সেরাইবা তত বালা, অত আর্লি স্টার্ট হইব মানে ফুলাওয়া বা ফল ফসলাওয়া, আর যত লেটে সেরাইবা তত লেটে আইব। এখন মার্চ এন্ডে দিয়ে আর সেরাইলে এটা লাভ হইতো না, মার্চ আফটার মিড মার্চ তা সেরাইয়া বেশি লাভ হইতো না, ডিপেন্ড করে আর কি, কোনো ভ্যারাইটি যদি হাইব্রিড থাকে তো একটু হয়তো ভাগ্যবেলা থাকলে অগাস্ট সেপ্টেম্বর বা সেপ্টেম্বর অক্টোবর গিয়া ফসল আইতে পারে, অতটুকু আর কি, আর কিছু নাই। তো যেহেতু এই দেশের ওয়েদার বেশ ভালো থাকে না, এর লগে যত আর্লি ফারবা অত রইবা, জানুয়ারি থেকে রোহিন যদি বাঁচে না, যদি ফেব্রুয়ারির চান্স আছে, ফেব্রুয়ারির যদিও বাঁচে না মরি যায় যদি, তো বিফোর মিড মার্চ পর্যন্ত এগুলো সেরাইবার আবার আপনার কাছে লাস্ট অপশন আছে। তো দুই তিনবারেও রইতে পারবা, আর যদি দেখা যায় এক বেচে রইয়া আপনারা রই যাব সাকসেস, তো মাশাআল্লাহ। আর যদি সামটাইম কেউ আছে জানুয়ারিত রয়েছেন এভরিথিং বাট মরি গেছে সামহাও এভরিথিং, দেন ইউ হ্যাভ মোর চান্স টু রিসোয়িং, সো আপনারা রিসোয়িং করতে পারবা, কোনো সমস্যা নাই। তো কোনো সময় আছে এক্সট্রা রিকভার করার লগে সিড রাখবা বা প্লান্টস রাখবা সবসময় মানে ব্যাক আপ দিবার লগে, কোনো সময় আছে যদি মরি যায় লগে সব বীজ একলগেও সেরাই লাইন না জানো, কিছু একটু বাকি রাখুন জানো, যদি ইনকেস গাছ উঠে না বা গাছ উঠার পরে মরি যায় এর লগে আপনারা কিছু সিডস আপনারা আঁতো রাখবা, বাট বেশ করে সেরাইবা, বাট কিছু সিড আঁতো রাখবা যাতে ইনকেস যদি আপনার জানুয়ারির সেরা বা ফেব্রুয়ারির সেরা মরি যায় তখন গিয়ে আপনারা ওই কয়েকটা সিড যেন রাখছেন, ওগুনতে আপনারে মার্চ গিয়া মানে ব্যাক আপ দিতে পারবা মানে কভার করতে পারবা। এরপরে তো
প্লান্টস কিছু এক্সট্রা এক্সট্রা রোয়ার চেষ্টা করেন জানো, যেমন আপনারা যদি দুইটা লাগে চারটা লাগাইবা এরকম আর কি, যার ফার্স্টটা লাগে দশটা করবো ওলা আর কি, এক্সট্রা মরি মরি যা থাকে। তো আজকে আপনারা আমি টিপস দিছি গানের গার্ডেনর আজকে আমি ফার্স্ট আপলোড লই আইছি 2021-এর, আর জানুয়ারি 26-ও আমি আপডেট দিলাম। অবশ্য অনেক ভাই বোনতে অলরেডি রই দিছই তারা গাছ, তো অনেকের গাছ উঠি গেছে, অনেকের গাছ বড় হয়ে গেছে। তো যারা এখনো রইছই না কোনো ওয়ারি নাই, বাট এখনো হইলো স্টিল পারফেক্ট টাইম ইন জানুয়ারি, দেন ফেব্রুয়ারি, দেন মিড মার্চ পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা সে আমি কিতা কইতাম সেইরাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক আর কিতা কইতাম, আর পরবর্তীতে আমি দেখাইমু কিলা কিতা। তো আপনারা দেখতে পারবেন আমার প্লেটও যেটা আছে ওটা কোন সময় রইতা, এখন যে টাইম হয়েছে রইবার ওটা আপনারা দেখাইলাম। বেগুন, ব্রিঞ্জল, আবার্জিন, গ্রিন পেপার, বেল পেপার, ক্যাপসিকাম, টমেটোজ অ্যান্ড গ্রিন চিলি, গ্রিন পেপার্স, হট পেপার্স, এনি টাইপ অফ পেপার্স এখন হইলো স্টার্ট করে দিতা, এখন পারফেক্ট সময় আপনারা স্টার্ট করে দিবা, সে ভুল বানা এখন স্টার্ট করে দিতা আপনারা আর কি। তো জানুয়ারি গেছে অসুবিধা নাই, ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারি একবারে যদি আর সময় দিয়ে ফাইন না, মিড মার্চ পর্যন্ত আছে, বাট সেও এন্ড অফ ডিসেম্বর অনেক ভাই বোনিতে দেখছি অক্টোবর নভেম্বরও চেলাই দিছে, বাট একটা টু আর্লি হয়ে যায়, একটু ভেরি ভেরি আর্লি হয়ে যায়। বাট ইউকের যে অফিসিয়াল যে সোয়িং টাইম যেটা, ও টাইমেও আপনারা গাইডলাইন দিলাম, আমি গাইড দিলাম আপনারা ইউকের বেস যে গাইডলাইন, যে আমরা আর্গিকালচারাল লগি বা গার্ডেনারের লগি যে কোন টাইমে কোন জিনিস স্টার্ট করতে পারবা আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড লেট অ্যাজ পসিবল, তো ওগুলা টাইম আপনারা হইলাম। সো ডোন্ট ফরগেট দ্যাট ফ্রম জানুয়ারি টু টিল মিড মার্চ পর্যন্ত আপনারা এগুলা ভ্যারাইটি সেরাইতে পারবা, এখন হইলো পারফেক্ট টাইম আপনারা সেরাই দিতা ইনডোরও উইন্ডো সিলও রাখতা। তো ভাই বোন, তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, কমেন্ট করছেন না, সুন্দর সুন্দর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা, লাইক করবা, আর আমার আমার লগে সাবস্ক্রাইব করিয়া বেল বেটন বেটন ওয়াল নোটিফিকেশন বেল বাজে আমার লগে থাকবা, আপনারা সবসময় আমার আমার সাপোর্ট করবা। তো আর কি তা কইতাম, আপনারা লগে দোয়া রইল, হ্যাপি গার্ডেনিং, আর ভালো থাকা, সুস্থ থাকা, এই কামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।